হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবি থেকে দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? জানি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এখন প্রীতমের ঘরে বসে আছি। আমাদের এখানে এখন বৃষ্টি পড়ছে, প্রীতম বাড়ি নেই, তোমাদের কাকু খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে, আমি একা একা কী করব। তাই মনে হলাম তোমাদের কাছে ছোট্টখাটো একটা ভিডিও নিয়ে চলে আসি। তো কি বলবো বলো, আজকে তোমাদের আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে, যেমন ধরো এই জানুয়ারি মাস আসলে 2 বছর হবে, জানুয়ারি মাস আসলে 2 বছর হবে, এই 2 বছর ধরে জীবনে অনেক অনেক ঝড় ঝাপটা দিয়ে একের পর এক বয়েই চলেছে, সেটা তোমাদের প্রায়টাই তুলে ধরেছি। কিন্তু যখন ভালো ছিলাম সেটা কিন্তু তোমাদের তুলে ধরেছি কি বলবে? হয়তো কিছু কিছু ভালো মুহূর্তও কাটিয়েছি, সেগুলো কি তোমাদের তুলে ধরিনি? হয়তো তুলে ধরিনি, কারণ ভালো মুহূর্তটা তুলে ধরলে তোমরা সবাই জেনে যাবে আমরা ভালো আছি। তো 2 বছর ধরে যেই ঝড় ঝাপটাগুলো জীবন দিয়ে বয়ে যাচ্ছে সেটা তোমাদের কাছে সবটাই তুলে ধরেছি। কারণ আমরা একটা জিনিস শিখে গেছি, ভালোটা কাউকে দেখাবো না, কিন্তু খারাপটা আমাদেরকে দেখাতেই হবে, তাই না বলো? অনেক কিছু তো ভালো কিছু কাটিয়েছি, কিন্তু সবটা কিন্তু তোমাদের দেখাই না, কিন্তু খারাপটা দেখাতে দিই। 2 বছর ধরে আমাদের জীবনে এই জানুয়ারি মাস আসলে 2 বছর হবে, বিশাল বিশাল কিছু ঝড় ঝাপটা একের পর এক যাচ্ছেই, এগুলো কিন্তু আমাদের হওয়ার কথা ছিল না। তো দেখো, কেউ আমাদের খোঁচা মারতে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে, কারণ যখনই দেখে আর খোঁচা না মারলে হচ্ছে না, তখন সে আমাদের খোঁচা মারতে বসেছে, যে কেউ হোক না কেন। 26-27 বছরের মধ্যে কোনো ছেলে কি কোনো মেয়ে কি তার কি কোনো দিন শরীর খারাপ হতে পারে না? অবশ্যই হয়েছে, হতেও পারে, প্রত্যেকটা মানুষেরই। যখন 25-26 বছর বয়স একটা জায়গায় সে বড় হয়ে আসলো, তার ভিতরে অনেক কিছু শরীর খারাপ হতেই পারে, তখন তার কোনো কষ্ট হয়নি, যন্ত্রণা হয়নি। আজকে নতুন নাটক, নতুন নাটকে কি বলছে না, আজ মনটা আমার ভীষণ খারাপ, কারণ যে কোনো কারো একজনের শরীর খারাপ। তাই কেউ একজন বলছে যে মা, যে 2 বছরের মধ্যে আমাদের হাসি খুশিটা পুরো সব শেষ হয়ে গেছে, কেড়ে নিয়েছে সব। কেউ একজন কেড়ে নিয়েছে যে আমাদের সংসারটা পুরো তছনছ হয়ে গেছে, কারণ একজনের শরীর খারাপ হয়েছে বলে। তাই 2 বছরের মধ্যে একজন ওদের বাড়িতে কেউ গেছে বলে সংসারটা ভেঙে গেছে, তছনছ হয়ে গেছে, হাহাকার লেগে গেছে, কারো শরীর খারাপ হয়েছে বলে। তাই 25-26 বছরের মধ্যে শরীর খারাপ হয়নি, তখন কারো দরদ উতলে ওঠেনি বলো, তোমরাই বলো। আজকে নতুন করে দরদ উতলে উঠছে, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা কি বলতো, কাউকে তো একটু খোঁচা দিতে হবে, তাই না? কাউকে খোঁচা দিয়ে বলার জন্য কি করবে, নাহলে কারো শরীর খারাপ হতেই পারে, সে বলতেই পারে যে অমুকে শরীর খারাপ, তমুকে শরীর খারাপ, স্বাভাবিক কথা। মন খারাপ হতেই পারে, শরীর খারাপ হতে পারে, প্রতিটা মানুষেরই, কারো বাড়ির কারো ফ্যামিলির কারো শরীর খারাপ হলে মনটা খারাপ হতেই পারে। কিন্তু এমন কোথাও নেই যে সে শরীর খারাপের মধ্যে কাউকে খোঁচা দিতে হবে যে 2 বছরের মধ্যে আমাদের এই হয়ে গেছে ওই হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের জীবনে 2 বছরের মধ্যে কারো ভালো কারো মন্দ কারো কিছু হয়ে যায়। তো এখানে এই প্রসঙ্গটা কি করে আসছে? তাহলে এখন আমি যদি বলি যে 26-27 বছরের মধ্যে তার কি কোনোদিন শরীর খারাপ হয়নি, তখন তো দরদ উতলে ওঠেনি, নিজেদের সুখ ভোগ বিলাসিতা ভোগ করবার জন্য তখন কাউকে থুয়ে আসতেও কষ্ট হয়নি, কারণ তখন আমাকে সুখ ভোগ করতে হবে না, তখন আমাকে নিজেকে সুখ ভোগ করতে হবে। নিজেকে সুখ ভোগ করবার জন্য, নিজেকে সুখ ভোগ করবার জন্য তখন আমরা কি করি, যাকে যখন মনে হয় ছেড়ে চলে আসতে পারি, কারণ না হলে আমাদের সুখ ভোগ হবে না। কিন্তু যখন সেটা দেখা যাচ্ছে যার সীমা অসীমা পার করে গেছে, তখন কোথাও কাউকে খোঁচা দেবার জন্য তখন দরদটা উতলিয়ে উঠছে 27 বছরের মধ্যে হঠাৎ করে। 4 বছর বয়স থেকে 27 বছর, মাঝখানে কতগুলো বছর গ্যাপ গেছে বলো তো তোমরা? 23টা বছর। তখন কোথায় ছিল এই ভালোবাসা দরদ? অবশ্যই ভালোবাসা দরদ যখন তখন যার যার প্রতি হতে পারে, কিন্তু সেটা কাউকে খোঁচা দেওয়ার জন্য না, খোঁচা না দিয়ে বলুক না। আজকে যেমন ধরো আমার ছোট ভাইয়ের ছেলেটাও হাসপাতালে ভর্তি, দুধ খাওয়াতে নিয়েছিল আমার ভাইয়ের বউ, তো বাটিতে জল গরম এনে রেখেছিল, সেই জলের বাটিটা হাত দিয়ে ফেলে, তো বাচ্চাটার হাতটার মধ্যে এতটাই ফোসকা পড়েছে না দেখলে বিশ্বাস করা যাবে না, মানে দেখেই এমন কেউ নেই যে তার চোখ দিয়ে জল পড়বে না, কেউ নেই যে তার চোখ দিয়ে জল পড়বে না বাচ্চাটাকে দেখলে। দেখতে গিয়ে কালকেও দেখতে গেছিলাম আমি আর প্রীতম, আজকেও আমি গেছিলাম,
আজকে বাচ্চাটা ঘুমিয়ে আছে, মানে দেখলেই না মানে বুকটা ফেটে যাচ্ছে। কারণ কি জানো তো, একটা বড়দের কিছু হলে সহ্য করা যায়, একটা বাচ্চার কিছু হলে সহ্য করা যায় না। কারণ সে তো বলতে পারে না তার যন্ত্রণাটা, তার কষ্টটা। আজকে আমার ভাইয়ের ছেলে বলে না, যে কোনো বাচ্চারই ওইটুকু বাচ্চার যদি ওরকম কষ্ট হয় না, দেখে খুব খারাপ লাগে। আঙুলগুলোর মধ্যে ফোসকা পড়েছে তো, ভীষণ খারাপ লাগছে। তাহলে আমি যদি মনে করতাম যে সেটাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বা দেখাবো, সবাই হয়তো দেখতে আসতো, আমার হয়তো ভিউজ বাড়তো। কিন্তু না, আমি তো সেটা চাইনি। আমি এই যে তোমাদের মুখে বলেছি আমার খারাপ লেগেছে, এটাই যথেষ্ট। কারণ বলো তো, ও তো ওটা হাতটা পুড়ে ফোসকা পড়েছে, সবাই দেখলে বলবে ইস ইস এরকম বলবে, তাতে বাচ্চাটার হয়তো আরও ক্ষতি হতে পারে। তো আমি সেটা চাইনি। এমন পয়সার দরকার হয়নি যে তাকে হাসপাতালের বেডে শুয়ে আছে তাকে আমাকে দেখাতে হবে। কদিন আগে আমার বাবা হাসপাতালে ভর্তি ছিল, গেছি তিন দিন পরস্পর গেছি, কিন্তু কোনোদিনও দেখেছো কি, ভিডিওতে বাবাকে তুলে ধরেছি হাসপাতালের বেডে, কেউ বাবাকে কিন্তু দেখায়নি। ওগুলো ঠিক মনে হয় না যে হাসপাতালে বেডে একটা রুগীকেও মুখ দেখে আমাকে পয়সা ইনকাম করতে হবে, এটা আমার মনে হয় না, তাই আমি করি না। সেটা যার যার বিবেকের কাছে যা যা কুলাবে সে তাই করবে, ওটা আমার ভালো লাগেনি তাই করিনি। তাই বৃষ্টি বাদলে একা একা ঘরে বসে আছি, প্রীতমের ঘরে। প্রীতম নেই, তোমাদের কাকু দোকানে গেছে। আর বললে হয়তো বলবে, কাকিমা প্রীতমের ঘরে কেন? আমাদের ঘরের জানলাটা খোলার পর সাইডে একটা গাছ আছে, তো একটু অন্ধকার অন্ধকার লাগছে, কারেন্ট নেই, বৃষ্টি হচ্ছে, তাই জন্য প্রীতমের ঘরে জানলার সামনে বসে আছি। আমারও মনটা ভীষণ খারাপ, ভাইয়ের ছেলেটাকে দেখেছি তো মনটা ভালো লাগছে না। ভগবানের কাছে বলি, ভগবান বাচ্চাদের কোনো কষ্ট দিও না, ওকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। বড়দের যত খুশি যাই দাও, মানা যায়, বাচ্চারা তো মুখে বলতে পারে না, ওই কষ্ট সহ্য করা যায় না। কিন্তু এমনটা নয় যে আমি আজকে আমার ভাইয়ের ছেলে হাসপাতালে ভর্তি আছে বলে মনটা ভালো নেই বলে এই কথা বলতে গিয়ে আমাকে আরেকজনকে কাউকে খোঁচা দিতে হবে, যে এইটা হয়েছে বলে, এ এসেছে বলে এইটা হয়েছে। মানুষের দেহ থাকলেই রোগ ব্যাধি হবেই। একদিনের বাচ্চা থেকে আমাদের মরার আগের দিন অবধি আমাদের শরীর খারাপ হতে পারে। কখনো সর্দি, কখনো কাশি, কখনো জ্বর, কখনো পেটে ব্যথা, কখনো মাথা ব্যথা, বিভিন্ন ধরনের দেহ থাকলে রোগ হবেই। এমন নয় যে দু বছরই এটা হচ্ছে ওটা হচ্ছে, 27 বছরের মধ্যেও আগে পরে হয়তো অনেক শরীর খারাপ হয়েছে। তখন হয়তো নিজের স্বার্থের তাগিদে সেটা জানতে পারেনি বা দেখতে পারেনি বা দেখার চেষ্টাও করেনি। তো এইটুকুই বলার যে কাউকে কিছু খোঁচা দিয়ে না বলে নিজের মতো নিজে থাকার চেষ্টা করুক। আমি কিন্তু চাই না কাউকে দিয়ে খোঁচা মারতে বা বলতে, আমার যেটা মুখে কথা বলার তাকে আমি আমার মতনই বলবো। আমি কি বলি সবসময় প্রত্যেকটা ভিডিওতে, যদি কেউ আমাকে কিছু বলে তখন আমি তাকে রিপ্লাই দিতে বসি, নাহলে কিন্তু আমি বসি না। ভিডিওটা চোখের সামনে এসেছে, দেখলাম, তাই বলতে এলাম যে শরীর থাকলে রোগ ব্যাধি হবেই, ভালোও হয়ে যাবে, সুস্থও হবে। কিন্তু এমনটা নয় যে এই 2 বছরের মধ্যেই শরীর খারাপটা হতে হয়েছে, এই 2 বছরে আমাদের এই হয়েছে ওই হয়েছে, 2 বছরের মধ্যে আমাদের সব তছনছ হয়ে গেছে, তার মধ্যে এখানে শরীর খারাপটা আসছে কোথা থেকে? বললে হয়তো বলবো, আমি তো শরীর খারাপের কথা বলিনি যে 2 বছরের শরীর খারাপ হয়েছে। বলছে 2 বছরের মধ্যে আমার সংসারটা ভেঙে তছনছ হয়ে গেছে, কারণ আজকে শরীর খারাপটার কথা উঠেছে বলে এই কথাটা উঠেছে। এটা কোনো কথা হলো? মনটা খারাপ, শরীরটা খারাপ, ছেলে মেয়ের শরীর খারাপ হতেই পারে, মা বাবার শরীর খারাপ হতে পারে, সেটা নিয়ে বলো, আদার্স কিচ্ছু না। আমাদের আবার খোঁচা দিতে বসা, যাতে আমরা কিছু পাবলিক আবারও চাইছে আমাদের খোঁচা দিতে, যাতে আমরা রিপ্লাই করি। অনেকেই দেখেছি অনেক বাজে কথা বলেছে, আমরা নাকি মামা বাড়ি গেছি, আমরা নাকি এখানে ওখানে গেছি, যে যার খুশি বলছে মনে হচ্ছে। আমার চোখ মুখটা দেখলে মনে হচ্ছে যে আমার শরীর মানে আমার আমাদের কিছু হয়েছে। সেদিনকে আমার ভীষণ ঠান্ডা লেগেছিল, 2-3 দিন ধরে সর্দি ঠান্ডা লেগেছিলো, তারপর এদিক ওদিক সমানে বেড়াতে যাচ্ছি, সেই জন্য চোখ মুখটা ছলছল ছলছল, জ্বর ঠান্ডা লেগে চোখ মুখ ছলছল করে, সেই জন্য 2-1 জন রটিয়ে দিয়েছে। সেটা তাদের ব্যাপার, কেন তারাও জানে যে ওদের উত্তর আমরা দিতে আসলেই তাদেরকে কজন আর চেনে বলো তো, তাদেরকে কজন আর চেনে? জানে প্রীতমকে কাটি করি, প্রীতমের 1.5 লাখের চ্যানেল, তাহলেই সব লোকগুলো প্রীতমের চ্যানেলের লোকগুলো সব ওদেরকে দেখতে যাবে, এই পুজোর জামা প্যান্টের পয়সা হয়ে যাবে, এটা হচ্ছে তাদের মন্তব্য। করুক, যার যেটা ভালো লাগে করুক, ভগবান জানে যে আমরা কোথায় আছি, কীভাবে আছি, কেমন আছি, ভালো আছি না খারাপ আছি। কেন আমরা প্রায় সময় প্রতিদিনই বেড়াতে যাচ্ছি, আজকেও প্রীতম গেছে কৃষ্ণনগর। আজকে শোনো তাহলে, আজকে আমাদের 3 জায়গায় নিমন্ত্রণ, 3 জায়গায়,
দেখো তিন কে কো চার দেখো না, তিন হাত দেখেছো তো তিন জায়গায়। সকাল দুপুরবেলা প্রীতম গেছে কৃষ্ণনগরে একজন ইউটিউবারের বার্থডে, সন্ধেবেলা আমাদের কালনাতেই প্রীতমের একটা বন্ধু দাদার ছেলের বোধহয় অন্নপ্রাশন কি বার্থডে একটা কিছু হবে, আবার রাত্রেবেলায় আমাদের কালনাতেই বাগনাপাড়ার কাছে মানে বাগনাপাড়ার আগেই একটা ফ্যান ভীষণ ভালোবাসে আমাকে, ভীষণ ভালোবাসে আমাকে কাকুকে বা ভাইকে, আমাকে তোমাদের কাকুকে বা ভাইকে ভীষণ ভালোবাসে, তো সেই তার বাচ্চাটারও আজকে বার্থডে, সেখানে আমাদের আজকে নিমন্ত্রণ। কিন্তু বৃষ্টি হচ্ছে তো চেষ্টা করবো যাওয়ার জন্য, আমার বাড়িতে দুবার এসেছে, দুবার করে এসে তখনই বলে গেছে যাবার জন্য, আবার ফোন করেছে যাবার জন্য। জানি না এখন বৃষ্টি হচ্ছে, তোমাদের কাকু দোকান থেকে আসবে কতটা রাত্রে, যদি বৃষ্টি কমে অবশ্যই যাবারও চেষ্টা করব। তা এইভাবে মানুষ আমাদেরকে ভালোবাসে, এইভাবে যারা আমাদেরকে ভালোবাসে আমি তাদের জন্য এই ভিডিওটা করলাম। যারা আজকে আমাদের খারাপ বলছে তারা একদিন ঠিক হয়তো ভুলটা বুঝতে পারবে, আর কেউ যদি জেগে ঘুমায় তাকে তো জাগানো যাবে না, তার কাছে হয়তো ভুলটাই থেকে যাবে, সেটা পুরোটাই তার ব্যাপার, সেখানে আমার কিছু করার নেই বা আমার আসে যায়ও না। তো চলো ভিডিওটা বেশি বড় করো না, ঘরের মধ্যে বসে আছি একা একা, কী করবো বলো, সময় কাটছে না, মেঘলা কারেন্ট নেই, বৃষ্টি পড়ছে ঝিঝি ঝিঝির করে, তাই ঘরে বসে প্রীতমের ঘরে বসে টুক করে একটা ভিডিও করে ফেললাম। তো চলো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, যদি রাত্রেবেলা আবার জন্মদিনে যাই সেটা তো আসবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনকে টং করে বাজিয়ে দেবে। টাটা।